আমি সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো পদ লাগে না, এর জন্য কারোর স্ট্যাম্প লাগে না, এর জন্য কারোর অনুমোদন লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ডানা ছাটার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি সভা থেকে এভাবেই সুর চড়ান শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর শুভেন্দুর এদিনের মন্তব্যের নিশানা কে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। সিপিএম কংগ্রেস বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে এবার ব্যাপক ছাপ্পা ভোট রিগিং সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে শুভেন্দুর আরেকটি মন্তব্য ঘিরেও শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে কারো নাম না করলেও শুভেন্দুর এদিনের মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের রিগিং সন্ত্রাসের অভিযোগকে আরো শক্তিশালী করলো। পরিবারতন্ত্র নিয়েও এদিন শুভেন্দুর গলায় ছিল কটাক্ষের সুর। লোকসভা ভোটের আগে তার বিরুদ্ধে পরিকল্পনা করে অপপ্রচার চালানো হয়েছিল বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু। রাজ্যে পালা বদলের অন্যতম আতুরঘর নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম আন্দোলনের সেনাপতি শুভেন্দু পূর্ব মেদিনীপুর থেকে একের পর এক ভোটে দলকে জিতিয়েছেন। এবারে লোকসভা নির্বাচনে নিজেও বিপুল ভোটে জিতেছেন, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তার ডানা ছেঁটেছেন। এই পরিস্থিতিতে এদিন শুভেন্দুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু, তবে বলেছেন, আমি শৃঙ্খলা পরায়ণ লোক, সমস্ত কিছুর প্রমাণ আমি কাজের মাধ্যমে দিই, কথা কম কাজ বেশি, এই নীতিতে বিশ্বাস করি। এবিপি আনন্দ।